শুভেচ্ছা সবাইকে, যে যেখান থেকে দেখছেন স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আজকের দেশ রূপান্তরে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, আয়োজনের মধ্য দিয়ে আমরা আপনাদের জানিয়ে দিয়ে থাকি আজকে প্রকাশিত দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। আজ বুধবার 8 জুন 2022, দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম, এত সময় আগুন জ্বলে নি আর সীতাকুণ্ড ট্র্যাজেডি, 15 দিনে 3 বার বিদেশ ভ্রমণ, অগ্নি নির্বাপন সরঞ্জাম নেই 1273 কলকারখানায়, পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য, পরিস্থিতি অস্থিতিশীল করলে আমছালা দুটোই যাবে পোশাক শ্রমিকদের প্রধানমন্ত্রী, চমেকে ভর্তি প্রায় সবারই চোখে সমস্যা, গুরুতর 6 জন। পৃষ্ঠা 3 খবর, সহস্রাধিক ড্রাইভিং লাইসেন্স আটকা, ডোপ টেস্ট সংকট, শাহজালাল বিমানবন্দরে 18 সেকেন্ডেই ইমিগ্রেশন, চালু হল ইগেইট, ভোজ্য তেলের চাহিদার 40% উৎপাদন করা হবে কৃষিমন্ত্রী বললেন, বাবার বিক্রি করা শিশু সন্তান মায়ের কোলে ফেরাল পুলিশ, ইউএনকে হাইকোর্টে তলব, আদালতের 2 কর্মচারীকে হেনস্থা। পৃষ্ঠা 4 চিন্তা, সম্পাদকীয়, স্থানীয় উন্নয়ন না স্থানীয় রাজনীতি, মুনাফা ওদের আর ক্ষতি জনগণের, লিখেছেন রাজেকুজ্জামান রতন, ওঠানামার চক্কর, লিখেছেন মাইদুল ইসলাম, আর কত মৃত্যু হলে হুঁশ ফিরবে, লিখেছেন সালেক খোকন। পৃষ্ঠা 5 দেশান্তর, কূটনৈতিক চাপে ভারত, ধর্মীয় মেরুকরণের ফল, ক্যান্সারের আলৌকিক নিরাময়, খেরসনে গণভোটের ইঙ্গিত রাশিয়ার, মহাশূন্যে চীনের সৌরবিদ্যুৎ কেন্দ্র। পৃষ্ঠা 6 বিশেষ করে, মধ্য আটলান্টিকের স্বর্গীয় দ্বীপপুঞ্জ আজোরস, দৈনন্দিন ইসলাম, অগ্নিদগ্ধদের পাশে দাঁড়ান, ধৈর্যের গুরুত্ব অপরিসীম। পৃষ্ঠা 7 খেলা, বাহরাইনকে চমকে দিতে চায় বাংলাদেশ, তামিম পাপন টি টোয়েন্টি খেলা, উইন্ডিজে অভিজ্ঞতা কাজে লাগবে, সোনালি সৌন্দর্য আসছে আজ, ফিরছে জিদানের ঢুসকাণ্ডের ভাস্কর্য। পৃষ্ঠা 8 বাণিজ্য, লক্ষ্যমাত্রার 35% ব্যাংক ঋণ সরকারের, অর্থবছরের 11 মাস, আঞ্চলিক বাণিজ্য চুক্তি নীতি অনুমোদন, নতুন 659 প্রকল্পে থোক বরাদ্দ 5,030 কোটি টাকা, মোবাইল অপারেটরের কাছে বকেয়া 13,000 কোটি টাকা, সংসদে মোস্তফা জব্বার। পৃষ্ঠা 9 দেশ, দেখে বোঝার উপায় নেই এটি কমিউনিটি ক্লিনিক, সরকার নির্ধারিত 20 টাকা ইজারাদার নেন 150, সিদ্ধিরগঞ্জে বাসাবাড়ি আবর্জনা অপসারণে জবরদস্তির অভিযোগ, বাইরে থেকে দরজা আটকে ঘরে অগ্নিসংযোগ। পৃষ্ঠা 10 বিনোদন, নাটক সিনেমায় সমানতালে কাজ করছেন মিলন, ফেস টু ফেস, ইউটিউবেই বেশি রেসপন্স পাই, অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তীকর, হঠাৎই তুমুল জনপ্রিয় সানভিকা। পৃষ্ঠা 12 শেষ পাতা, হঠাৎ বেড়েছে আমিরাত থেকে রেমিটেন্স, বিলুপ্ত প্রাণীদের ফেরাতে হিমায়িত চিড়িয়াখানা, পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করে রেকর্ড ভাঙলেন ফখরুল, সাংবাদিকদের তথ্যমন্ত্রী, সার্ককে পুনরুজ্জীবিত করার প্রস্তাব পররাষ্ট্র সচিবের, মাঙ্কিপক্স সন্দেহে তুরস্কের নাগরিক ঢাকার হাসপাতালে, উতরে গেলেন বরিস জনসন, পিকের 7 ফ্ল্যাটসহ আরও সম্পদ মালয়েশিয়ায়, ত্রাণের টিনে স্কুল শিক্ষকের বাড়ির সীমানা বেড়া, মামলা বিলম্বিত করা হচ্ছে কিনা সন্দেহ হাইকোর্টের, মিতু হত্যাকাণ্ড। এ ছিল দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।